ভাই বোনরা, এখন থেকে আপনি চাইলেও আর যেখানে সেখানে ঘর বাড়ি করতে পারবেন না, যেখানে সেখানে পুকুর করতে পারবেন না, যেখানে সেখানে দোকান করতে পারবেন না, যেখানে সেখানে কলকারখানা করতে পারবেন না। যদি করেন, এমন একটা আইন প্রণীত হচ্ছে যার কারণে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার অর্থদণ্ড হতে পারে এবং উভয় দণ্ড হতে পারে, মানে দুটাই হবে, আপনাকে জেলেও যেতে হবে, আপনাকে জরিমানাও দিতে হবে। তো এই যে প্রকল্পটা, সেটার একটি নাম দেওয়া হয়েছে, প্রকল্পটির নাম হচ্ছে জাতীয় মৌজা অপলোড ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, এবং এটার আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে এবং সামনে হয়তো এটা আইনে বাস্তবায়ন হবে। তো এই আইনে বাস্তবায়নের বর্তমানে একটু যাচাই বাছাই করতেছে, জিনিসটা কেমন হয়, এটা সরাসরি আইনে হবে। তো এটার আসলে কারণটা কি, এটা কেন দিচ্ছে? এটার কারণটা হচ্ছে যেন এই যে ন্যাচারাল যে প্রকৃতিটা আমাদের যেটা আছে, প্রাকৃতিক যে পরিবেশটা, এটা ধরে নষ্ট না হয়। যে জায়গায় পুকুর থাকার কথা সে জায়গায় পুকুর করতে হবে, যে জায়গায় জলাশয়, মানে নেচার পরিবর্তন করা যাবে না, জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। যেখানে উঁচু জমি আছে সেটাকে কেটে পুকুর করা যাবে না, নদী করা যাবে না, আবার যেটা উঁচু জায়গা আবার নিচু জায়গা আছে সেটাকে ভরাট করে দোকানঘর করলাম, কলকারখানা করলাম, এগুলো করার কোনো সুযোগ নেই। আপনাকে সরকারের যারা কর্তৃপক্ষ থাকবে নির্ধারিত, তাদের কাছে আবেদন করতে হবে, তাদেরকে দেখাইতে হবে আমি এই জায়গায় পুকুর করতে চাই, আমি এই জায়গায় বাড়ি করতে চাই। তারা যদি সম্মতি দেয়, ন্যাচারাল যে পরিবেশটা এটা বজায় রাখতে হবে, তাহলে এটা সম্ভব। তাছাড়া আপনি যদি ব্যত্যয় ঘটান, আপনাকে জেলে যাইতে হবে। এখন প্রথম কথায় আসা যাক যে কী কী জিনিস এখানে বলা আছে। অপরিকল্পিত নগরায়ন করা যাবে না, মানে আপনি চাইলেই যেখানে সেখানে কোনো বাজারঘাট তৈরি করলেন, আপনি চাইলেই কোনো জায়গায় মার্কেট দিলেন, আপনি চাইলেই কোনো জায়গায় জনসমাগম করলেন, এটা করা যাবে না। এতে ন্যাচারাল পরিবেশের ক্ষতি হয়। আপনি যখন এটা করবেন, তখন যে জায়গায় যে পরিবেশটা থাকার কথা, আপনি হুট করে এগুলো প্রাকৃতিক জিনিসের উপর এটাকে হচ্ছে প্রেশার দিয়ে একটা কৃত্রিম জিনিস তৈরি করা, এটা করা যাবে না। করতে গেলে যদি প্রয়োজনই হয়, সেক্ষেত্রে সরকারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অনুমতি নিয়ে করতে হবে। তারপর আসে বাড়িঘর আবাসন করা যাবে না। আপনি চাইলেও কোনো জায়গায় অপরিকল্পিতভাবে, ইচ্ছা হলো, এখন যেমন একটা জিনিসটা ওপেন আছে, আমি চাইলাম এক জায়গায় গিয়ে ঘর বাড়ি করলাম, আমি চাইলাম এক জায়গায় গিয়ে হচ্ছে একটা বিল্ডিং তৈরি করলাম, আমি আমার বাড়িটা এক্সটেনশন করলাম, এগুলো আর করার সুযোগ থাকবে না। যে অবস্থায় যেটা আছে সেই অবস্থায় থাকবে। আর নতুন কিছু করতে চাইলে সরকারের নির্ধারিত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। নির্ধারিত কর্তৃপক্ষ কারা হবে এটা সামনে হয়তো তারা প্রকাশ করবে। তারপর আসে শিল্প কারখানা করা যাবে না। আপনি মনে করলেন যে আমার গ্রামে 10-15 জন বেকার মানুষ আছে, আমি একটা গার্মেন্টস দিই, আমি একটা ছোটোখাটো কলকারখানা দিই, এগুলো চাইলেও করা যাবে না। কারণ একটা গার্মেন্টস কারখানা, যে কোনো শিল্প কারখানা দিলে এটা পরিবেশের উপর কিন্তু কিছু বর্জ্য তৈরি হয়, এতে করে পরিবেশের উপর অনেক হার্মফুল ইফেক্ট চলে আসে। এখানে অনেক কিছু ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য তৈরি হয়, যেটার কারণে অনেক প্রাকৃতিক মাছ টাছ নষ্ট হয়, পশু পাখির সমস্যা হয়। আপনারা অনেকেই জানেন যে উত্তরবঙ্গে বর্তমানে কিন্তু ডাবের প্রচুর দাম, ঢাকা শহরেও ডাবের প্রচুর দাম। এর পিছনে কিন্তু একটা গোপন কারণ আছে, এর পিছনে গোপন কারণ আছে চিমনি ভাটা। যেসব এলাকায় ভাটার পরিমাণ বেশি, ইট ভাটা, সেখানে এই যে কয়লা দিয়ে বা আপনার গাছপালা দিয়ে যখন এগুলো জ্বালানিটা দেওয়া হয়, এবং যখন প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড বা আরও কিছু বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, তখন ওই এলাকার সমস্ত নারিকেল গাছে নারিকেল আর ধরে না, পরিবেশ তো নষ্ট হয়, মানুষের মধ্যে ক্যান্সার তৈরি হয়, আরও বিভিন্ন অসুখ হয়। তার সাথে সাথে এই যে নারিকেল যে ডাব যে উধাও হয়ে গেছে, ডাবের দাম যে 150 টাকা, 200 টাকা, 250 টাকা, এর গোপন কারণ হচ্ছে এইটা। বিভিন্ন আমাদের এলাকায় কোনো রকম মানে ডাব আর হয় না, এর কারণটা হচ্ছে ওই যে তারা যে পরিমাণ যে জায়গায় গিয়ে ওই দূষিত গ্যাসগুলো ছাড়ার কথা, তার সাথে তারা ছোটো চিমনি দেওয়ার কারণে, ছোটো চিমনি দেয় কারণ খরচ কম হয়, তখন এই কারণে এই পরিবেশটা মারাত্মক আকারে ক্ষতি হচ্ছে। এবং এই এলাকায় কোনো রকম কোনো কোথাও ডাব নাই, খুবই কম 2-1টা গাছে ডাব টাব হচ্ছে, এবং এগুলোর এই জন্য হাই প্রাইস। এখন সরকার ওই ইটভাটা তো আর জ্বালানি দিয়ে যেগুলো হয় সেগুলো একদমই টোটালি বন্ধ করতে চাচ্ছে। আমার মনে হয় সামনে ইলেকট্রিক ইটভাটার কথা হয়তো বলা হচ্ছে, যেগুলো হবে, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। তো এই জন্য আপনি চাইলেও আর এই যে সরকারি অনুমতি ব্যতীত রেখে শিল্প কারখানা করতে পারবেন না। তারপর আসে অপরিকল্পিত উন্নয়নমূলক কাজ করা যাবে না। মানে আপনি চাইলেও আপনার এলাকায় মনে করলেন যে আমি একটা মাদ্রাসা দিব, আমি মনে করি একটা রাস্তাঘাট করব, আমি একটা স্কুল দিব, আমি কোনো কিছু অপরিকল্পনা মাফিক আমি চাইলেই জনসেবামূলকভাবে এইভাবে করা যাবে না। সরকারি নির্ধারিত পরীক্ষার ডিপার্টমেন্টের কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে এটা করে ফেলতে হবে। তারপর আসে যে আপনার রাস্তাঘাট করা যাবে না। রাস্তাঘাটের কথা স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রাস্তাঘাট কোনোভাবেই অপরিকল্পিতভাবে সরকার নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত রেখে করা যাবে না। ভূমিশ্রেণী এবং প্রকৃতি ধরে রাখতে হবে, যে ভূমিটা যে শ্রেণীর। মানে আমি আপনাকে জিনিসটা বুঝাই, দেখা যায় কোনো জায়গায় আপনার হচ্ছে বালু,
মানে যেগুলো নদীর উপকূলবর্তী জমি, চর এলাকার জমি, সেগুলো বেশিরভাগই বালু হয়ে থাকে। তো এই বালুওয়ালা জমিতে আপনি যদি, বালু প্রধান জমিতে আপনি যদি মনে করেন আমি দোআঁশ মাটি ফেলবো এখানে, অন্যরকম কিছু করব, তাহলেও হবে না। এটা আবার আপনি মনে করলেন যে যেখানে এঁটেল মাটি, কিছু কিছু জায়গায় লাল মাটি আছে, আপনি মনে করলেন যে এখানে আমি বালু ফেলবো, বালু ফেললে অন্য কিছু করব, আর ইন্ডাস্ট্রি করব বা ঘরবাড়ি করব বা অন্য কোনো আবাদ করব যেখানে, কিন্তু ওই যে জমির প্রকৃতি চেঞ্জ করা যাবে না। জমির প্রকৃতি এবং শ্রেণী ধরে রাখতে হবে। শ্রেণী বিষয়টা কি, শ্রেণী যেমন আছে ডাঙ্গা দলা, ডাঙ্গা দলা কি, ডাঙ্গা মানে হচ্ছে উঁচু জায়গা, উঁচুটাকে নিচু করা যাবে না, কেটে আবার নিচুটাকে মাটি ভরাট করে উঁচু করা যাবে না। যদি ইমার্জেন্সি করতে হয় অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। এইভাবে আপনি চাইলেও মানে ভূমির শ্রেণী এবং আপনার যে প্রকৃতি আছে এটা পরিবর্তন করলে আপনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে। তারপর আসে কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিলের সর্বোত্তম ব্যবহার করতে হবে। কৃষিজমি যেখানে আছে সেখানে কৃষির সর্বোত্তম ব্যবহার, যদি 2 বার 3 বার 4 বার ফসল করা যায়, 4 ফসলের জমি আছে বাংলাদেশ সেখানে জায়গায়, এগুলো আইনের আওতায় আনা হচ্ছে। মানে আপনার কাছে আবাদের জমি আছে কিন্তু আপনি আবাদ করবেন না, এটাও হবে না। আপনাকে যা জমি আছে আপনাকে আবাদ করতে হবে, কারণ এটা খাদ্যশস্য যখন ঘাটতি হয় তখন বিদেশ থেকে আমদানি করতে হয় এবং আমাদের প্রচুর টাকা বিদেশে চলে যায়, এটাও একটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি। তো আপনাকে সর্বোত্তম ব্যবহার করতে হবে। বনভূমি, বনভূমিটার সর্বোত্তম ব্যবহার করতে হবে। বনভূমিতে আরও গাছ লাগাইতে হবে, বনভূমিতে যেন মধু সংগ্রহ হয় বা অন্যান্য বনজ যে সম্পদ সেগুলো সংগ্রহ করতে হয়, সেগুলোর ব্যাপারেও সরকার নির্দেশনা দিচ্ছে। এবং টিলা পাহাড় এগুলোর সর্বোত্তম ব্যবহার, এগুলোকে যদি আপনি প্রাকৃতিক কোনো বিষয় ইনক্লুড করে সেখান থেকে সরকার বা দেশ আমাদের প্রকৃতি সমৃদ্ধ হয় সেই ধরনের কিছু ব্যবস্থা করতে হবে। যদি কোনো আয় ইনকামমূলক কিছু ব্যবস্থা করা যায় সেটাও করতে হবে। আবার নদী খালবিল, নদী খালবিলের সর্বোত্তম ব্যবহার, চাইলেও এরকম ড্রেনেজ ব্যবস্থা, আপনার নগরায়ণের একটা ড্রেনেজ ব্যবস্থা, আপনার হচ্ছে একটা কলকারখানার বর্জ্য, এই যে ড্রেন দিয়েই তো বুড়িগঙ্গা নদী নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের বহু জেলা শহরের, বিভাগীয় শহরের যে আশেপাশের নদীগুলো সেগুলোর পরিবেশই নষ্ট হয়ে গেছে, সেগুলো মাসি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য দেওয়ার কারণে। বুড়িগঙ্গা নদীতে আপনি 2 মিনিটও থাকতে পারবেন না গন্ধের কারণে, এবং এটা একটা নদী ছাড়া জীবন বাঁচে না। আপনি জানেন যে ভারতের যে কাভেরি কলিং, সাদগুরু নামে একজন বিখ্যাত দার্শনিক, তিনি কিন্তু একটা নদী বাঁচাও আন্দোলন এবং নদী কীভাবে বাঁচাইতে হয়, নদীর জন্য একটা র্যালি পর্যন্ত তিনি শোডাউন করেন। এগুলো কারণ হচ্ছে মানুষের, এটা হচ্ছে কাভেরি নদীকে বাঁচানোর জন্য, কারণ নদী হচ্ছে একটা দেশের সম্পদ। নদীতে আপনি কোনোভাবে ড্যাম ট্যাম দিলে বা কোনোভাবে কোনো মানে কৃত্রিম কোনো বাধা সৃষ্টি করলে মানব জীবন বিপর্যস্ত হবে। পৃথিবীর বহু জায়গায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে এই ড্যাম দেওয়ার কারণে, একটা সিনেমা তো আছে এটাতে বিষয়। তারপর আপনার আসে যে হচ্ছে আপনার খালবিলের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বিভিন্ন খালবিলে বাংলাদেশের বিভিন্ন সিজনাল টাইমে অনেক রকমের মাছ পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, সুস্বাদু মাছ পাওয়া যায়, যেগুলো আমাদের আমিষের চাহিদা মেটে, যেগুলো আমাদের টেস্টের একটা বিষয় থাকে সেগুলো মেটে। তো সব কিছু মিলে এইসব যে প্রাকৃতিক পরিবেশ আছে এটাকে ধরে রাখার জন্য এই যে মৌজা উপলব্ধ ভিত্তিক জাতীয় ভূমি, ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এটা আইনে রূপান্তর করা হচ্ছে, এবং লঙ্ঘন করলে 2 বছর জেল, 5 লক্ষ টাকা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। সবাই ভালো থাকবেন, এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে, কোনো আইনি সমস্যা বিষয়ে কোনো সমস্যা থাকলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।